তোর ডিনারের প্রিপারেশন এখন থেকে করে নিচ্ছি, যাতে রাতে একটু কাজ হালকা হয়। তা দেখতেই পাচ্ছ সিজন শেষ হয়ে যাওয়ার আগে যতটা মটরশুঁটি খেয়ে নেওয়া যায় আর কি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আফটারনুন বললাম কেন কি আজকে ভিডিওটা আমি একটু লেট স্টার্ট করলাম, এখন ওই 12:30 মতো বাজে। তো অলমোস্ট রান্না হয়ে গেছে, আজকে খুব রান্নার কিছু ছিল না, খালি একটু ভাত বানিয়েছি, কালকে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর ডোরোর জন্য একটু ডাল সেদ্ধ করবো ভাবছি সবজি টবজি দিয়ে, তাহলে ডোরোরও আজকে লাঞ্চ হয়ে যাবে। তো হালকা সিম্পল লাঞ্চ আমাদের, ওই জন্য আমি ডিনারের প্রিপারেশন করে রাখছি, দেখতেই পেলে তোমরা। তো আজকে বানাবো মটরশুঁটির পরোটা। আমি কচুরি বানাই না, এই জন্যই বানাই না, কেন কি অত ডুবো তেলে ভাজা পোষাবে না, আমি অত তেলও নষ্ট করতে চাই না। তো যাই হোক, পরোটাতে স্বাদটা মিটে যায়, ওই জন্য আজকে বানাবো মটরশুঁটির পরোটা। তো ভাবছি যে আটা টাটা সমস্ত কিছু মেখে এটাও রেডি করে ফ্রিজে ঢেউ ঢুকিয়ে দেবো, তাহলে কি হয় না বিকেলে একদম চটপট করে রান্নাটা মানে করে নেওয়া যায়, আর না হলে আবার বিকেলে রেডি করে বানানো খুব চাপের ব্যাপার হয়ে যায়। শোনো শোনো কথাটা শোনো আমার, তোমাকে আমি বিল্ডিং ব্লকস দেব একটা শর্তে, এই যে তুমি মেসটা করেছো এটা আগে গুছাতে হবে, তবে তুমি নতুন করে বিল্ডিং ব্লকস পাবে, না হলে পাবে না। তাই ওটা দেখবে রান্নাঘর থেকে নিয়ে আসবো, হাতা চাই নাকি গোছানো হবে, তাড়াতাড়ি করে গোছাতে পারছি না আবার কি, স্যাটা স্যাট করে গুছিয়ে দাও দেখি। ও আচ্ছা, হাতা ওখানে আছে, দাও হাতা রাখবো না ওখানে, এ দেখো হাতা পিঠে পড়বে, পিঠে, ভেরি গুড, চলো হাতার কামাল। তারপরে এটা পেস্ট করলাম কিন্তু একটু গড়বড় হয়ে গেছে, এটা কেমন মানে জল দিইনি কিছু দিইনি, বাট একটুখানি নরম নরম লাগছে আর কি। তো এটাকে ফিক্স করার জন্য আমি এখন নতুন একটা জিনিস অ্যাড করব এর মধ্যে, মানে জিনিসটা পুরনো বাট এই রেসিপিতে নতুন যাবে, সেটা হচ্ছে যে ছাতু। তো অল্প একটু ছাতু মিক্স করে দিয়েছি আমি, এবার ওটাকে একটু তেলে নেড়ে নেবো। আসলে ব্যাপারটা কি হয়েছে, নুনও একটু বেশি হয়ে গেছিলো, তো নুনটাকেও অ্যাডজাস্ট করার জন্য ছাতুটা দিলাম, ছাতুটা মিক্স করতে নুন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমি অল্প একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট এটাকে একটুখানি নেড়ে নেবো। বড় একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই যে ইডলির জন্য ইডলি রাওয়া আর ডাল ভিজিয়ে রাখলাম, মানে ব্রেকফাস্টের তাহলে ঝামেলা অনেকটাই মিটবে আর কি। তো এটা এখন চলে যাবে আমাদের, এটা আমি রেডি করে রেখে দিলাম, তাহলে রাতে পিষে নিতে পারবো। তোমাদের সাথে তো ভালো জিনিস শেয়ার করাই হয়নি, এই দেখো মটরশুঁটিতে পুরো ওই পুং বেরিয়ে গেছিলো, তো ওটাকে আমি জাস্ট এখানে ছড়িয়ে দিয়েছিলাম, আর কতগুলো মটরশুঁটি গাছ বেরিয়েছে, প্রচুর মটরশুঁটি গাছ বেরিয়েছে, বাকিগুলো বেরোবে আশা করছি। আজকেও রীতিমতো সব কাজ আমার তাড়াতাড়ি হয়ে গেছে, এখন ডোডোকে স্নান করাবো, বাস তারপর নিজে করব, পুজো দেব, খাবো, মানে সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভীষণ ভালো। আজকে ডোডোর জন্য একটু নতুন কিছু প্ল্যান করেছি, যার জন্য নতুন কিছু করব, দেখি করতে পারি কি না, ওর উপর সমস্ত কিছু ডিপেন্ড করবো, ও যদি শোয় ঘুমায় টাইমলি ওঠে বেরোয় তবে আর কি হবে। তো দেখা যাক যাই হবে, তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে দেখো ডোরোসোনার কাটাটা, মানে এটা প্রচন্ড ডিপ কাট, এটাকে আঠা দিয়ে জোড়া হয়েছে, আমি ব্যান্ডেডটা জাস্ট খুললাম, কেন কি ব্যান্ডেডগুলো দু তিন দিন হয়ে গেলেই খুব বাজে হয়ে যাচ্ছে, কাঁদে না বাবা, না আমাদেরকে তাকা তাকা কাঁদে না, চল ওটা তা এখন একটু মলব লাগিয়ে দেবো, চলো বিছানায় চল, বিছানায় চল। ট্যাটুন কাকে বলে, কাঁদতে কাঁদতে আমার আয়না দেখতে গেছে যে কেমন লাগছে ডোডো,
তুই পারিসও বটে ডোডো। ডোডোর ব্যান্ডেডটা খুলে দিয়েছি আমি, তো এখন ওকে কি করব, ওই জায়গাটা একটুখানি খালি রাখবো। আসলে না ব্যাপারটা হচ্ছে কি, ওটা ব্যান্ডেড লাগিয়ে লাগিয়ে না পুরো মানে মনে হচ্ছে যেন শুকাচ্ছে না, তো আমি এখন ভালো করে আর্নিকা জেল লাগালাম মোটা করে, আর ওটাকে এখন পুরো সারা মানে যতক্ষণ শোবে যতক্ষণ আর কি করবে খালি ছেড়ে দেবো। তারপরে ভাবছি বিকেল সন্ধ্যের দিকে একটা নতুন ব্যান্ডেড লাগিয়ে দেবো। তো এইভাবে করলে কি হবে, জায়গাটা একটু হাওয়া লাগলে শুকাবে, নাহলে ওটা একেবারে মানে দগ্ধে যাওয়ার মতো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। মাথাটা এদিকে দিয়ে শোও, ঠিক আছে? হ্যাঁ, মোটা করে মাম্মা ওষুধ লাগিয়ে দিয়েছে না, কমে যাবে, সব কমে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো গুড বয়। কি ভেবেছিলাম আর কি হলো, ভেবেছিলাম যে ছেলেকে নিয়ে একটু বাইরে যাবো বিকেলবেলা, কিন্তু ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। তো ছটার সময় ঘুম ভেঙেছে, এখন 6:30 বাজে, তো আর কি বাইরে যাব। যাই হোক, ওকে খাওয়া দাওয়াটা করাই, তারপরে দেখছি। হয়েছে হয়েছে ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু নিজেরই বক্সের উপর উঠে আপনি লাফালাফি করছেন। এই যে ডাক্তারবাবু, দুধ খাওয়ার টাইম হয়ে গেছে, চলুন। ও ডক্টর সেটের অবস্থা খারাপ করে দিলি তুই, চলুন দুধ খাওয়ার টাইম হয়ে গেছে, চলুন। ডোডো এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, অভিমান। মানে আজকে কি বলবো তোমাদেরকে, আজকে ঘুমানোর আমার কোনো রকম কোনো প্ল্যান ছিল না, আমার ভিডিও এডিট করার ছিল। তো আমি ডোডোকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করতে করতে কখন চোখ লেগে গেছে, তারপর আবার 10 মিনিট পর পর আর কি জেগে জেগে উঠছি, একটু একটু করে কাজ করে আবার চোখটা বন্ধ করছি, আবার জেগে উঠছি, মানে এরকমভাবে আর কি অনেকটা টাইম কাটিয়েছি। তো ওই জন্য না ভালো করে ঘুমিয়েছি না ভালো করে জেগেছি, তো তারপরে উঠে দেখছি যে প্রচণ্ড মাথাটা ধরে গেছে, চোখগুলো ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, চলো আমি এটা শেষ করি। আর ইনিও আধা দুধ খেয়েছেন, আধাটা বাকি আছে, আধাটা আমি এখন নিয়ে বসেছি, সেটাও শেষ করাতে হবে। আজকে আমাদের আর বেরোনো হলো না, কেন কি এত লেটে আর বেরিয়ে পার্কে যেতাম না, অন্য কোথাও যেতাম, কিন্তু তারপরে না ঘরে এসে সব ওলট পালট হয়ে যেত, কারণ আমার রাতের রান্নাটাও করতে হবে, তোমরা দেখেছো সকালে আমি রেডি করে রেখেছি, বাট যাই হোক এখন বানাতে হবে, ওই জন্য আমি আর টাইম ওয়েস্ট করতে চাইলাম না। তো ঠিক আছে, কালকে নিয়ে যাব, আজকে আর হলো না। অনেকক্ষণ ছেলেকে পড়াশোনা করানো হলো, আমি ঘরের মধ্যে একটু রেডি হয়ে আছি, কেন কি জাস্ট আমি একটা ভিডিও শ্যুট করে উঠলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপর কথা বলেছি, বেবি রিলেটেড আর কি, নার্সারি সিলেবাস সম্পর্কে বলেছি। জানি সবার এই ভিডিওটা কাজে লাগবে না, বাট যাদের ছোট ছোট বাচ্চা আছে, যারা বাচ্চাকে এখন অব্দি স্কুলে দাওনি, তাদের কিন্তু এই ভিডিওটা ভীষণ ইউজফুল লাগবে। তো আমি একটি কথা বলবো যে যাদের এই ভিডিওটা কাজে লাগবে না, তারা প্লিজ ভিডিওটা শেয়ার করো তাদের সাথে, যাদের বাড়িতে ছোট বেবি আছে, আর যারা মানে কনফিউজ আর কি যে বাচ্চাকে কি শেখাবে না শেখাবে, সেই ব্যাপারটা আমি এই ভিডিওতে ডিসকাস করেছি। আশা করব যে ভিডিওটা তাদের জন্য খুব ইউজফুল হবে। তো যদি এরকম কেউ থাকে তোমাদের চেনাশোনা, তো প্লিজ এই ভিডিওটা তার সাথে শেয়ার করো, ভিডিওটা চলে আসবে আমার এই ব্লগের পরেই। তো চলো এখন রান্নাঘর চলে এসেছি, পরোটা বানাতে হবে, সকালে ভালো সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, এখন জাস্ট পুর ভরবো আর বানাবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। দারুণ মাপে হয়েছে, এটাও যতটা এটাও ততটা, মানে একদম এক্স্যাক্টলি, আমি কোনো রকম কিছু মানে কোনো রকম ট্রাই না করেই দুটো একদম, আমি ভেবেছিলাম যে হয়তো এটা গোলাটা বেশি হবে আর এটা কম হয়ে যাবে, বাট যাই হোক একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার আমি পুরটা ভরবো।
বরের এখনো কাজ শেষ হয়নি, মানে জাস্ট আর কি ডিনার করে উঠে আবার কাজ নিয়ে বসলো। তো আমিও চলে আসলাম তোমাদের সাথে দারুণ কিছু জিনিস শেয়ার করতে। রিসেন্টলি আমি কিছু জিনিস অর্ডার করেছি অ্যামাজন থেকে, একটা বিশেষ কারণে অর্ডার করেছি। জিনিসগুলো দেখিয়ে নিই, তারপরে কারণটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি আমি যতটা এক্সাইটেড ওটা শুনে তোমরাও ততটাই এক্সাইটেড হবে। তো চলো স্টার্ট করি তাহলে। প্রথমে আমি দেখাবো একটা পাউচ, একটা মেকআপ পাউচ। এটা কিন্তু ভীষণ সুন্দর আর প্রচুর জায়গা আছে, মানে ওই হয় না কোথাও ঘুরতে গেলে আমরা ছোটোখাটো কিছু মেকআপ একসাথে ডাম্প করে নিয়ে যেতে চাই, তো ওরকম টাইমের জন্য কিন্তু দারুণ সুন্দর একটা পাউচ। আর এখানে লেখা আছে বস লেডি, দেখতে পাচ্ছ প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। এর সাথে আমি ছোট ছোট কিছু মেকআপের জিনিস অর্ডার করেছি, সেগুলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে। তো ফার্স্ট এখানে আছে ফেসেস ক্যানাডার একটা নেল পলিশ, এটা খুব ফেভারিট ব্র্যান্ড আমার। আমার অলমোস্ট যত নেল পলিশ আছে সমস্ত কিছু, মানে 80% নেল পলিশ ফেসেস ক্যানাডার। খুব বাজেটে ভালো আর লং লাস্টিং, এটা অ্যাটলিস্ট 3 দিন তো স্টে করে। ফুল প্লেজের কাজ করতে পারো তোমরা, তারপরেও স্টে করবে। কালারটা দেখতে পাচ্ছ, আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি না পরে বলছি। কালারটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। নেক্সট হচ্ছে এই কালারটা, এটা একটা কিউট পিঙ্ক কালার, খুব সুন্দর আর একটু শিমারি কালারটা। এটা যেমন ম্যাট, এটা তেমন একটু শিমারি কালার, এটাও সেম ফেসেস ক্যানাডার। এই দুটো অর্ডার করেছি, একসাথে এসেছে। আরও একটা নেল পলিশ আছে, একটু পরে দেখাচ্ছি। আর আছে একটা ল্যাকমি কুশন ম্যাট লিপস্টিক। এই লিপস্টিকের ব্যাপারে কি বলবো, আমাদের ফুল ফ্যামিলি এই লিপস্টিকের ফ্যান হয়ে গেছে, এত সুন্দর কালার্স। আর সব থেকে যেটা বড় কথা, যেটা ম্যাট কিন্তু অ্যাট দ্য সেম টাইম ড্রাই করে না ঠোঁটকে, 4 থেকে 5 ঘন্টা তো খুব ভালোভাবে স্টে করে। তো ওই জন্য ভীষণ ফেভারিট আমার একটা লিপস্টিকের মানে ব্র্যান্ড বলতে পারো এটা। এটা হচ্ছে কালারটা, এটাও এক ধরনের পিঙ্ক কালারই, এখানে দেখে খানিকটা নিউড লাগছে, বাট অরিজিনাল কালারটা হচ্ছে এটা, এই যে পিঙ্ক। এটা শেড নাম্বার হচ্ছে সি, এটার শেড নাম্বার হচ্ছে CP5 পিঙ্ক। খুব সুন্দর পিঙ্ক কালার, এটাও আমি সোয়াচ করছি না, কেন করছি না সেটা একটু পরে বলছি তোমাদেরকে। ভীষণ সুন্দর একটা কালার। আর একটা জিনিস আছে যেটাই সব প্রোডাক্টের মধ্যে আমার সব থেকে ফেভারিট, আর আমি জানি যে এটা তোমাদেরও খুব ভালো লাগবে, সেটা হচ্ছে এই ইয়াররিংটা। তোমরা অনেক জায়গায় দেখে থাকবে, অনেক মানে সেলিব্রিটি ফটোজে অনেক জায়গায় এই ধরনের ইয়াররিং দেখা যায়, আর এটা অনলাইনও আমি বহুবার দেখেছি কিন্তু কখনো অর্ডার করে হয়ে ওঠা অর্ডার করা হয়নি আর কি। তো ফাইনালি ভাবলাম যে অর্ডার করেই নিই। ভীষণ সুন্দর, মানে যেরকম সুন্দর ইয়াররিং সেরকম সুন্দর ফিনিশিং, খুব সুন্দর মানে ফিনিশিং এটার। আমি খুলে দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে ইয়াররিংটা। একটা এরকম ইয়াররিং পরে নিলে গলায় কিচ্ছু পরার দরকার লাগে না, মানে স্টেটমেন্ট ইয়াররিং, ভীষণ সুন্দর। সাইজটাও বেশ বড়, মানে বেশ বড় আর কি, আর খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো ইয়াররিংটা আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানিও। ডোরো প্লাস্টিকটা আমাকে দাও, আর ডোরো এখানে চলে এসেছে আর আমাকে প্রচন্ডভাবে ডিস্টার্ব করছে, দাও। তো এবার তোমাদেরকে দেখাই লাস্ট নেল পলিশ, এই যে, আর এটা আমি পরে আছি আমার হাতে, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কালারটা। আর এটা তাও 4 দিন হয়ে গেছে পরে আছি, আমি অনেক কাজও করছি, তাও মানে মোটামুটি খুব অল্প অল্পই উঠেছে আর কি। এটা তো আমি একটু উঠেছিল, এটা আমি তুলে দিয়েছি, বাকিটা নেল পলিশগুলো জাস্ট অসাম হয়, তোমরা ইউজ করলে তখন বুঝতে পারবে। তো সমস্ত প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, লিংক নিচে ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো এবার তোমাদেরকে আসল খবরটা দিই। তোমরা হয়তো ভাববে যে অ্যামাজনে কিছু অফার চলছে আমি সেটা তোমাদেরকে বলবো, বা এগুলো আমি ডিসকাউন্টে পেয়েছি সেটা তোমাদেরকে বলবো, একদমই না। অ্যামাজনে তো অফার সবসময় চলে, ডিসকাউন্ট সবসময় থাকে, তোমরা গিয়ে চেক করলে দেখতেই পাবে। এগুলো নিতে চাইলেও তোমরা আমার ডিসক্রিপশনে গিয়ে চেক করতে পারো, তোমরা ওখান থেকে অর্ডার করে নিতেই পারো। বাট আমি তোমাদেরকে এখন অন্য একটা গুড নিউজ দেব, সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে দেখালাম, দুটো নেল পলিশ, একটা লিপস্টিক পাউচ, একটা ইয়াররিং, এই সমস্ত কিছু আমি গিভ অ্যাওয়ে করতে চলেছি।
আমার চ্যানেলের ফার্স্ট গিভঅ্যাওয়ে। আমি ভীষণ 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 এক্সাইটেড, তোমাদের মধ্যেই কোন একজন লাকি উইনার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবে। আমি জানি যে তোমরাও এটার জন্য ভীষণ এক্সাইটেড। দেখো, তোমাদের জন্য কিছু করতে পারলে আমি আমি খুব 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 খুশি হব। তো আমি ওই জন্যই চাই যে তোমরা প্রত্যেকে এই গিভঅ্যাওয়ে কনটেস্টে পার্টিসিপেট করো। জাস্ট 15 days এর গিভঅ্যাওয়ে কনটেস্ট আমি রেখেছি। 15 দিন পর মানে 6 মার্চ আমি আনাউন্স করব যে এই গিভঅ্যাওয়ের উইনার কে, কে এই গিফটটা পেতে চলেছে। এবার আমি তোমাদেরকে বলে দিই যে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে কি করতে হবে। আজকে থেকে 5 মার্চ অবধি আমি যতগুলো ভিডিও আপলোড করব, প্রত্যেকটা ভিডিওতে তোমাদের লাইক করতে হবে, একটা করে কমেন্ট করতে হবে। কমেন্টে লিখতে হবে যে তোমরা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করেছো। আমার চ্যানেলটা শেয়ার করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে চাও তোমরা শেয়ার করতে পারো। তোমাদের সমস্ত রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চ্যানেলটা শেয়ার করতে পারো। শেয়ার করলে কিন্তু আমাকে ট্যাগ করতে একদম ভুলো না, ডেফিনেটলি আমাকে ট্যাগ করো। আর অ্যাটলিস্ট 3 জন ফ্রেন্ডকে পার্সোনালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। যারা যারা প্রথমবার আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তারাও কিন্তু এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারে, তাদেরকেও সেম জিনিস ফলো করতে হবে। আজকে থেকে 5 মার্চ অবধি প্রত্যেকটা ভিডিও লাইক করতে হবে, একটা করে কমেন্ট করতে হবে যে তোমরা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করেছো। আর আমার চ্যানেলটা পার্সোনালভাবে তোমাদের 3 জন ফ্রেন্ডকে শেয়ার করতে হবে আর তাদেরকে বলতে হবে সাবস্ক্রাইব করার জন্য। আর চ্যানেলটা যত পারো তোমরা শেয়ার করো ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমাদের সমস্ত রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চ্যানেলটা তোমরা শেয়ার করতে পারো। আর সাথে আমাকে ট্যাগ করতে কিন্তু একদম ভুলো না। প্রথম গিভঅ্যাওয়ে ওই জন্য যে কোনো একজন উইনার আমি অ্যানাউন্স করব। সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা পার্টিসিপেট করো, শেয়ার করো আমার চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর তাদেরকেও এনকারেজ করো পার্টিসিপেট করার জন্য। তো আমি খুব এক্সাইটেড যে এটা জানার জন্য যে কে উইনার, তোমরাও এটা জানতে পারবে। কিন্তু তার জন্য তোমাদেরকে জাস্ট 15 days ওয়েট করতে হবে। 6 মার্চ আমি অ্যানাউন্স করব যে গিভঅ্যাওয়ের উইনার কে। তো চলো, এই ভিডিওটা আর বড় করবো না। আমি সেই সন্ধ্যে থেকে রেডি হয়ে বসে আছি, তো এখন আমি সব চেঞ্জ করব, একটুখানি একটু হালকা হব আর কি। আর বাস, ডোরোকে ঘুম পাড়াতে হবে, বিছানায় যেতে হবে, অনেক কাজ রয়েছে, কাজে তো কোনো শেষ নেই। চলো এই ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য ta-da!